আমার বোগামি হইছে, ওরা হাসপাতালে শেষ করে দেওয়ার দরকার আছে। ও নিজের জীবনটা লয়া হাসপাতাল ধাপালাই গেল। জামিল পালিয়ে গিয়ে শুধু নিজের জীবনটা বাঁচায় নাই, আমাদেরকেও বিপদে ফেলে দিছে। এই জামিল পালিয়ে যাওয়ার পর তার প্রথম কি কাজ জানো? জামিল তার টার্গেট করবে, যেমন করে হোক আমাকে খুঁজে বের করবে, আমাকে ধরে নিয়ে আম্মিজানের কাছে হাজির করবে। মায়ের মন তো আজও কালক একদিন ভাইজানকে কিন্তু আম্মিজান মাফ করে দিবে, তখন তখন ভাইজান চালাকি করে শুরু করে দিবে আমার উপরে টর্চার, অকথ্য অত্যাচার। না না না, এ হতে দেয়া যায় না। এই আন্ডারওয়ার্ল্ডে আমার কোনো শত্রু নাই, আমার একটাই শত্রু, আর এটা হচ্ছে মিস্টার জামিল। ওকে শেষ করে দিতে হবে। সাপের লেন্সে আঘাত করলে এই আঘাত থাকে 12 বছর। এই সাপ এক সময় না এক সময় দংশী বই। জামিল হইতেছে একটা সাপ, ও যখন সুযোগ পাইব আমিও কিন্তু ঠিকই সবল দিব। এটা আমি জানি, ভাইজান প্রতিশোধ নেবে, সেখান থেকে রক্ষা নাই। আর এই প্রতিশোধ মানেই হচ্ছে আমার মৃত্যু। না মাসুদ, আমি এবার ভাইজানকে খুন করার জন্য কাকে পাঠাতে পারি বলতো? আচ্ছা তুমি কি আমাকে ভালো একটা কিলার হায়ার করে দিতে পারবে? কিলার লাগবো মানে? আমি থাকতে তোমার কিলার লাগবো কি লাগা? তুমি আমার আরেকটা সুযোগ দাও, আমি জামিলের ভালাই দিই। যাও তাহলে, তুমি ভাইজানকে একদম নগদে ফেলে দিবে, ঠিক আছে? কোনো ভুল করা চলবে না। মনে করো আমি তোমাকে এটা দ্বিতীয় সুযোগ দিলাম, গতবার যে ভুল করেছো ওই ভুলটা করবে না। গতবারের মতো যদি হত্যা করতে যাও তাহলে কিন্তু ভাইজানকে মারতে পারবে না, পালিয়ে যাবে। আর পালিয়ে গেলে সে যে কোনো মুহূর্তে প্রতিশোধ নেবে, কোনো নাটক করবে না। এই সময় আমি কোনো নাটক দেখতে চাই না, ঠিক আছে? যাও গিয়ে একেবারে খুন করবে, আর যদি খুন করতে না পারো কোনো এক্সকিউজ নিয়ে ওই চেহারা নিয়ে আমার সামনে আসবে না। হ্যাঁ ঠিক আছে, জামিলে না মারতে পারলে আমি তোমার সামনে আমার চেহারা লয়াম না। আমি তোমার কথা দিয়ে যাইতেছি, জামিলে মাইরে আমি আমার চেহারাটা তোমার দেখাবো। সেটা তো সময় বলে দিবে। মির্জা জামিল, হাসপাতাল থেকে পালিয়ে তুমি একটা নতুন দান মারলে, রিস্ক আছে, টেনশনও আছে, কিন্তু আমার চ্যালেঞ্জ খুব ভাল লাগে। কারণ জামিল তোমাকে মরতে হবে এবার। খেলা খেলছিস মুরগি, এবার তোর খেলা শেষ। শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, কায়েসের সাথে মিলে আমার সাথে গেম খেলিস? এখন বল কায়েসকে কে গুম করেছিল, আর এই গুমার সাথে কে জড়িত? কায়েসের প্ল্যানে কি কায়েস গুম হয়েছিল, নাকি সোহেলি বেগম জড়িত? বল। কিচ্ছু জানি না আমি, কিচ্ছু জানি না।
তুই কিচ্ছু জানিস না আর তোর কিছু জানতেও হবে না তোরে জানে মেরা ফেলাইতেছি না জাস্ট আহত করলাম কেন জানে মেরা ফেলাইতেছি না জানিস কারণ তুই বাইচা থাইকা গে তোর বাপ মির্জা কাছে ইনফরমেশন পৌঁছাই দিবি শোন তোর বাপ মির্জা কাছে বলিস ও আর বাঁচতে পারবে না এই মির্জা জামিল চন্দু ধুয়ে আসবে ফিনিশ আর এই পথে যদি সই দেবে আসে না শুভ চল আপনার বড় বেটা আমার ভাইজান আমাদের সবচেয়ে বড় শত্রু মুসার সাথে হাত মিলিয়েছে আপনার আমার বিরুদ্ধে এই মির্জা জামিল বিদ্রোহ ঘোষণা করেছে আর মুসা মুসা পুরা লুফে নিয়েছে সম্পূর্ণ শেলটা দিচ্ছে ভাইজানকে মুসা মুসা শেলটা দিয়েছে ছোট বেটা আন্ডারওয়ার্ল্ডে আমাদের যুগ যুগ ধরে অবস্থান আমাদের পাশে থাকার জন্য প্রচুর লোক আছে কিন্তু আমি জানি আন্ডারওয়ার্ল্ডে কারা আছে আমাদের সবচেয়ে বড় শত্রু মুসার সাথে গিয়ে হাত মিলিয়েছে আর তার সঙ্গে আছে রঘু রঘু আর মুসার মধ্যে গুরু শিষ্যের মতো একটা সম্পর্ক ছোট বেটা এইসব নিয়ে ভেবো না তুমি এসব তোমার ভাবনা না এসব নিয়ে আমাকে ভাবতে দাও এই যে তুমি আমাকে ইনফরমেশনটা দিয়ে দিলে আমি সতর্ক হয়ে গেলাম এখন কি করতে হবে না হবে সেই ডিসিশন আমি নেব জামিল এখন অনেক ভয়ঙ্কর গুপ্তঘাতকের মতো আপনি দেখলেন না কেমন করে আমাকে গুম করেছে কেমন করে অমানবিক অত্যাচার করেছে আমার উপরে তাও থানা থেকে সরাসরি নিয়ে গুম করা ভয়ঙ্কর ব্যাপার ছোট বেটা আমি বুঝতে পারছি জামিলকে নিয়ে তোমার মধ্যে একটা ভয়ঙ্কর ট্রমা কাজ করছে তোমার নিজেকে নিজের বলতে হবে যে কিচ্ছু হবে না আমি জানতো আছে তোমার সাথে ট্রমাটা তোমাকে ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে আমি জান মির্জা জামিল যেমন আপনার বেটা আমিও কিন্তু আপনার বেটা মির্জা জামিলের যদি জিত থাকে তাহলে আমারও জিত আছে তার যদি সাহস থাকে আমারও সাহস আছে আমার মধ্যে কোনো ট্রমা নাই আমার মধ্যে জিদ আছে আমি ভয় পাচ্ছি ছোট বেটা তোমার ভাবনার কোনো কারণ নেই জামিল আমাদের কাছে নেই জামিল আমাদের কাছে কোনোদিনও ফিরে আসতে পারবে না কষ্টের জায়গাটা হলো তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনোদিনও সম্পর্ক ঠিক হবে না ভালো হবে জামিলকে আমি আজকাল যে কোনো আন্ডারওয়ার্ল্ডের সদস্যের মতনই মনে করি যেমন রঘু মুসা বিজলি বেগম তো এত বছর ধরে এই রঘু মুসা বিজলি বেগমকে যদি আমরা সামলে আসতে পারি জামিলকে সামলানোর কোনো ব্যাপারই না আমার কাছে জামিলকে ছোট বেটা আমি তোমার জন্য গুলি করেছিলাম কিন্তু খুন করিনি জামিল যদি এবার বাড়াবাড়ি করে আমি নিজ হাতে ওকে খুন করব ঠিক আছে আমিও অপেক্ষায় থাকলাম আপনি নিজ হাতে মির্জা জামিলকে খুন করবেন আমি সেই মুহূর্ত দেখব
ভাই অ্যাকশন কি যাবে বলো আচ্ছা আমার কোন আমার সহ্য হইতে আছে বহুত খেলছ যাচ্ছ তুমি কি করবা যে জামিল আমারে গুলি করছে তুমি অহন ওরে খাইতেছ না কেলা তুমি কইলা জামিলরে মারণের চান্স আমি যেন তোমার দিই মাগার তুমি কি করতেছ খালি টাইম নষ্ট করতেছ কেলা আমি টাইম নষ্ট করতেছি না জামিল আমার বাবারে মারছে জামিলের কারণে আমি যে কষ্ট পাইছি আমার মা যে কষ্ট পাইছে যে কষ্ট পাইতেছে কষ্টটা আমার জামিলরে বুঝাইতে হবে কষ্ট বুঝাইবা ভালা কথা এমন ভাবে যাত্রা করো ওরে পায়ের ধনে মাথা পর্যন্ত পুরো ছেদা করে দাও তাইলে তো কাহিনী শেষ মাইরা ফেলাইলে তো মরেই গেল ভাই কষ্টটা ওরে বুঝাইতে হবে না এই জন্য ওরে আমি আমার কাছে আশ্রয় দিছি আমি ওর চোখের সামনে ওর বাইরে বাইরে দেব ওই মিয়া তোমার কাহিনী কাহিনী তো আমি বুঝতেছি না জামিল তোমার বাপেরে মারছে আমারে গুলি করছে এই জামিলে তুমি হন শেল্টার দিছো কেলা শেল্টার তো দিছি ভাই যে বললাম ওরে তো বুঝতে হবে কষ্টটা আমি কি কষ্টের মধ্যে দিয়ে গেছি আমার মা কি কষ্টের মধ্যে দিয়ে যাইতেছে তো বুঝতে হবে আমি ওরে দাঁড়া ওর চোখের সামনে ওর ভাই কাজটা মারব তখন ও বুঝবে কষ্ট কারে বলে ওর মা সহিলে বেগম বুঝবে কষ্ট কারে বলে ভাই এই সুযোগটা আপনি দেন আমার জামিলের পর খাই দিব ভাই সুযোগ তো দিয়েই রাখছি সেন্টিমেন্টের কথাবার্তা কো তোমার বাপ রে মারছে তুমি প্রতিশোধ নিবা আবার কি এখন কইতাছ ওর বাইরে মারবা কষ্ট দিবা এরপরে ওরে মারবা শিক্ষিত পেলেন আমার আবার এত শিক্ষিত পেলেন নাই বুঝো না আমাদের দেশে যে যখন যা করব ওটা লগে লগে অ্যাকশন যাই হোক তুমি ছোট ভাই তারপরে তোমারে আমি চান্স দিতাছি তুমি কামটা করো তাড়াতাড়ি করো কাম জামিল পয়রা যাবো ভাই খুব তাড়াতাড়ি পয়রা যাবো তুমি কেন আসছো কি জন্য আসছো মুসা কোথায় মুসাকে আমার দরকার আমি ওকে মেরে ফেলব কেন মা কি হয়েছে ওই সহিল বেগমের ছেলে মির্জা জামিলকে মুসা কেন শেল্টার দিয়েছে ওরা যা খুশি তাই করুক মা ছেলেকে গুলি করুক ভাই ভাইকে খুন করুক আমাদের কি ওকে কেন মুসা আশ্রয় দিল ও জানে না মির্জা জামিল ওর বাবার খুনি আমার চোখের সামনে ওর বাবাকে মির্জা জামিল মেরে ফেলেছে মা আমি কি মুসাকে আসতে বলবো আপনি সরাসরি জিজ্ঞাসা করে নেবেন না মুসা আমার এখানে আসবে না ও আমার মুখোমুখি হবে না ওকে আমার দেখতেও ইচ্ছে করে না তুমি মুসাকে জানিয়ে দিও জি মা জানিয়ে দিব ভয়ঙ্কর খারাপ কাজ করেছে মুসা এই ব্যাপারে আমি মুসাকে কখনোই ক্ষমা করতে পারবো না মুসা টেরও পাবে না ওই ছেলে মুসার সাথে থেকেই মুসাকে মেরে ফেলবে জি মা এই কথাগুলো আমি মুসাকে বলবো দেখো বলো আর না বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার সাথে মুসার কি সম্পর্ক সেটাও আমি জানতে চাই না মুসা যে ঘটনাটা ঘটিয়েছে ওর জন্যে আমার বুকের মধ্যে যতটুকুন ভালোবাসা ছিল সেটাও আর নাই এখন মুসা শেষ হয়ে যাক তোমরা শেষ হয়ে যাও মির্জা জামিলকে যা খুশি তাই করো এসব বিষয়ে আমার কিচ্ছু বলার নাই যাও যাও আমার চোখের সামনে থেকে যাও আমার নাম্বার কায়েস্ত আছে খবরদার আমার ফোন নাম্বার আমার অ্যাড্রেস ও যেন কোনোভাবে না পায় ঠিক আছে ভালোভাবে খোঁজ খবর নেই রাখ কি আর আমি কোথায় থাকি আমার বর্তমান ফোন নাম্বার সব কিছু কাজ খুঁজে বেড়াচ্ছে আচ্ছা বাদ দাও তুমি এখন কেমন আছো কি করে ভালো থাকো তুমি আমাদের ছেড়ে একা এখানে ভালো আছো না যাই হোক বাসার পরিস্থিতি এখন কেমন আছে হ্যাঁ বাসার পরিস্থিতি
সবই ভালো। আম্মি জান কায়েসকে ভালোবাসে, কায়েস আম্মি জানকে ভালোবাসে, আর মাঝখানে পড়েছি আমি। মাঝে মাঝে তোমার কথা বলি, তাতে আম্মি জান মাঝে মাঝে সায় দেয়, আবার মাঝে মাঝে খুব বেশি রেগেও যায়। তাহলে কি আমার বাসায় ফেরা হবে না? কেন হবে না? তুমি চাইলেই বাসায় ফিরতে পারো, তুমি তো চাচ্ছ না। আমি তো ফিরতেই চাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। কতদিন আমি আম্মি জানকে দেখি না, ফিরব। আম্মি জানের রাগটা কমলে আমি ফিরব। আম্মি জানের রাগ? আম্মি জানের রাগ কমবে? জামিল, তুমি এখনো আম্মি জানকে চিনতেই পারলে না। আম্মি জানের রাগ কায়েস কমতে দিবে না। কায়েস ইনিয়ে বিনিয়ে আম্মি জানের কান ভারী করবে, তাতে তোমার প্রতি আম্মি জানের রাগ আরো বেড়ে চলবে, এটাই আমার ধারণা। তুমি ঠিকই বলেছ, এখন তো তোমার কাছে বিষয়টা পরিষ্কার। আমি কায়েসকে গুম করিনি, কায়েসের জন্য কারোর কাছে আমি টাকাও চাইনি, মুক্তিপণের টাকাও নেই। সব কিছু, সব কিছুর মাস্টার প্ল্যান হলো কায়েস নিজে করেছে, আমার কোনো দোষ নেই। তুমি তো বুঝতে পারছো, আমি তোমার কথা বিশ্বাস করি বলেই তোমার কাছে আসি, তোমার খবর নিচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করলে কি হবে বলো? তোমার কাছে কি কোনো প্রুফ আছে? তুমি কোনো প্রুফ দেখাতে পারবে? সেটাই তো সমস্যা, প্রমাণ থাকলে তো সে কখনো আমি আম্মি জানের কাছে চলে যেতাম, যে সব কিছু প্রমাণ করে দিতাম, মুহূর্তের মধ্যে কায়েসকে ভিলেন বানিয়ে দিতাম। আমার কাছে প্রমাণ নেই। জামিল, তোমার কিছু একটা করা উচিত। এভাবে তো বসে থাকলে চলবে না, নিজেকে লুকিয়ে রাখলে চলবে না। এভাবে আম্মি জানের সাথে তোমার দূরত্ব বেড়েই চলবে, আর মাঝখান থেকে প্রতিনিধিত্ব করবে কায়েস। হ্যাঁ, সেটা আমিও ভাবছি। কায়েস যদি কৌশলী হয়ে এত কিছু করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে এমন কিছু করতে হবে, কায়েসকে ঘায়েল করতে হবে, আর এদিকে আম্মি জানের মনটা জয় করতে হবে। আম্মি জান যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলতে যাচ্ছিলাম। অনিতা রাখো, যা বলার বলো। বলছিলাম যে মির্জা জামিল আর মির্জা কায়েসের ঝামেলাটাকে মীমাংসা করা যায় না। মির্জা জামিল কতদিন আর বাড়ির বাইরে বাইরে থাকবে? তাহলে কি আমি ধরে নিব যে আপনার একটাই সন্তান মির্জা কায়েস? বড় বেটা যা করেছে সেটা কিন্তু ক্ষমাযোগ্য কাজ করেনি। আমি অনেক চেষ্টা করেছি ওকে ক্ষমা করে দিতে, কিন্তু চেষ্টা করেও আমি পারছি না। আমি জানি না এই জীবনে বড় বেটাকে আমি আর ক্ষমা করতে পারবো কি না। আম্মি জান, সম্পদ নিয়ে ভাই ভাইয়ের সাথে, মা সন্তানের সাথে, এরকম ঘটনা তো অহরহই ঘটে আসছে, আবার এই ঘটনাগুলো একটা সময় সলিউশনও হচ্ছে। আম্মি জান, আপনি একবার ভেবে দেখুন, জামিল বাড়ির বাইরে আছে, ওর জীবনটা কতটা রিস্কি। আপনি কিছু না করুন, কায়েস কিছু না করুক, কিন্তু ওর তো শত্রুর অভাব নেই। কখন কে ওর কোন ক্ষতি করে ফেলে আম্মি জান, আপনি তো মা হিসেবে ভালোই জানেন। আম্মি জান, আপনি তো ওর সবচেয়ে বড় শেল্টার, আপনি ওর জীবনের একমাত্র বটবৃক্ষ। বড়বেটা এমন একটা নষ্ট পথ ধরেছে যে আমার আজকাল বিশ্বাসই হয় না যে ও আমার সন্তান, আমি ওকে পেটে ধরেছি। ওর মনে এতটা পচন ধরেছে যে ও নিজের ভাইকে গুম করে, হত্যা করার চেষ্টা করে, বিশ্বাস হয়? আমি মা হয়ে কী করে বিশ্বাস করবো এসব? আম্মি জান, আপনি যত যাই বলুন না কেন, আমার প্রথম থেকেই কেন যেন মনে হচ্ছে জামিল কায়েসকে গুম করেনি। এখানে নিশ্চয়ই কোনো ঘটনা লুকিয়ে আছে। কোনো তৃতীয় পক্ষ লুকিয়ে নেই, এটা বড় বেটা আর ছোট বেটার মাঝের দ্বন্দ্ব, ওদের ইগো প্রবলেম, বুঝতে হবে তোমাকেও। আপনার কথাই ঠিক, ধরে নিলাম যে জামিল লোভে পড়ে এরকম একটা নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে, কিন্তু আম্মি জান তাতে কি জামিলের পর্যাপ্ত শাস্তি হয়নি?